কন্যার সুখে সংসারের কামনায় জামাই ষষ্ঠী ব্রত পালন করে মা বাবারা। প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে ষষ্ঠী দেবীর পুজো করা হয়। বিবাহিত মেয়ে এবং জামাইদের আমন্ত্রণ করে খাওয়ানোই এই পার্বণের অন্যতম বিধি। জামাইয়ের কপালে মা ষষ্ঠীর ফোঁটা এবং হাতে হলুদ মাখানো সুতো বেঁধে মঙ্গল কামনা করেন শাশুড়ি মায়েরা। এক্ষেত্রে শ্বশুর বাড়িতে জামাইদের ভিআইপি আপ্যায়নের কোনো খামতি থাকে না। ফলাহার থেকে ষোড়শ ব্যঞ্জনে পরে পাটিয়ে ভুরি ভোজে তৃপ্ত হন জামাই বাবাজিরা। কিন্তু বৌমারাই বা বাদ যায় কেন? আধুনিকতার যুগে নারী পুরুষের সমান অধিকার নিয়ে আমরা সুর চড়াই বটে, কিন্তু অনেক রীতিনীতিতে আজও নারীরাই বঞ্চিত। তাই সেই নিয়ম ভেঙে এবারে জামাই ষষ্ঠীর তিন দিন আগে বৌমা ষষ্ঠী পালিত হলো শহর রায়গঞ্জে। শুনে অবাক হচ্ছেন নিশ্চয়ই, এভাবে চিরাচরিত সেই প্রথা ভেঙে নতুন নিয়মে প্রাণভরা উৎসবে মাতলেন রায়গঞ্জ শহরের বেশ কিছু মহিলা। আর এই নজিরবিহীন উৎসবের সাক্ষী থাকল আরসিটিভি সংবাদ। রবিবার রায়গঞ্জ শহরের একটি জনপ্রিয় রেস্তোরাঁয় এই বৌমা ষষ্ঠী উৎসব পালিত হলো সাড়ম্বরে। প্রধান উদ্যোক্তা একমুঠো হাসি নামের রায়গঞ্জের একটি সংস্থা। জামাই ষষ্ঠীর রীতি মেনে পুজোর পর বৌমাদের কপালে হলুদের টিপ পরিয়ে হাতে হলুদ সুতো বেঁধে দেন একে অপরকে, দিলেন পাখার হাওয়াও। এই মাঙ্গলিক উপাচারের পাশাপাশি স্পেশাল থালির মাধ্যমে চলল ভুরি ভোজ। উদ্যোক্তা কাকুলি সাহা যেমনটা জানিয়েছেন, সারা বছর আমরা সংসারের জন্য ভাবি, আজ একটা দিন আমরা নিজেদের জন্য পালন করছি, এতে সকলেই ভীষণ উৎসাহিত। কারণটা হলো আমি এক টুকরাশের একটা প্রতিনিধি, আমাদের একটা মহিলা সংস্থা আছে। তো আমাদের ইচ্ছে হলো 364 দিন আমরা পরিবার আত্মীয় পরিজনদের নিয়ে ভাবি, তো একদিন আমরা আমাদের জন্য আমরা প্রত্যেকে ভাবছি আর কি। তাই আমাদের প্রতিটা মহিলাকে বলা হয়েছে, প্রতিটা মহিলা এখানে অংশগ্রহণ করেছে, আমরা 30 জনের মতন অংশগ্রহণ করতে পেরেছি এখানে। সবাই আনন্দ করবো, সারাদিন কথা বলে এখানে হাসি মজা করে, একটা দিন আমাদের জন্য আর কি। করছেন আজকে? আজকের আয়োজন বলতে তেমন কিছু আয়োজন হয়নি, ছোটোখাটো একটা পার্টির মতন বলতে এই নাচ গান হবে আমাদের মধ্যেই, এখানেই হবে। আর দুপুরে সবাই প্রত্যেকে একটু খাওয়ার ব্যবস্থা হয়েছে, এই তো। আর যা ষষ্ঠী নিয়ম আচার সেগুলো করা হলো। কী কী আইটেম থাকছে ষষ্ঠীতে? খাওয়ার আইটেম বলতে তেমন কিছু নেই, ওই ভাজা, চাটনি, কচুর শাক, আম ডাল, তারপর দু রকম সবজি আছে, একটা মাছ আছে, শেষ পাতে টক দই আছে, আমের তি আছে, আম আছে। বলছি জামাই ষষ্ঠী শোনা যায়, এই ফার্স্ট বৌমা ষষ্ঠী, কি বলবেন? এটা হলো আর কি মূলত মহিলাদেরকে নিয়ে এটা প্রোগ্রামটা করতে চাইছি। আমাদের নিয়ে তো কেউ ভাবে না, যতই বলুক মহিলারা এগিয়ে আছে, কেউ কিন্তু কখনো আমরা ভাবি না। ওই বাড়িতে গেলে প্রত্যেককে ভাবতে ভাবতে আমাদের দিনটা চলে যায়, তো আমরা নিজেদের জন্য নিজেরা আজকে দিনটা বেছে নিয়েছি। আজকে সারাদিন আমরা এখানেই থাকবো, মোটামুটি আনন্দ করবো, যে যাই খুশি যে দিলে হয়ে যাবে, দেখার দরকার নেই। কী বার্তা দেবেন সমাজকে? সমাজকে বার্তা দেবো, আপনারা সবাই প্রত্যেকে আমাদের এখানে অংশগ্রহণ করতে পারেন, বা আপনারা যার যার এলাকাতে করতে পারেন, মহিলাদেরকে নিয়ে যে কোনো মহিলাদেরকে নিয়ে আপনারা করতে পারেন, করুন, দেখুন, ভালো লাগবে, আশা করি একটা দিন প্রত্যেকের মুখে হাসি ফোটাতে পারবেন। আরসিটিভি সংবাদ রায়গঞ্জ।